বন্ধুরা কেমন হবে যদি আপনার মোবাইলের সমস্যাগুলো একটা অ্যাপ্লিকেশন বলে দেয় যে কি কি সমস্যা আছে, তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো, জানা হচ্ছে রিপেয়ার সিস্টেম স্পিড বুস্টার ফিক্স প্রবলেম অ্যান্ড্রয়েড। তো অ্যাপ্লিকেশনটি মূলত কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের মোবাইলে অনেক ধরনের অনেক সময় সমস্যা হয়, তো সেই সমস্যাগুলো সম্পর্কে হয়তো আমরা অনেক সময় জানি অনেক সময় জানি না। তো আজকে যে অ্যাপটি আমি শেয়ার করবো, এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইলে কি কি সমস্যা আছে এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সমস্যা আছে সব কিছু আপনাকে বলে দিবে এবং সেই প্রবলেমগুলো সলিউশন করে দিবে অ্যাপ্লিকেশনটি। তো আশা করি বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক ভালো লাগবে, স্পেশালি যাদের মোবাইল অনেক স্লো হয়ে যায়, অনেক গরম হয়ে যায়, তাদের জন্য অ্যাপ্লিকেশনটি অনেক কাজে দিবে। কারণ হচ্ছে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের মোবাইলটিকে স্লো করে দিচ্ছে বা গরম করার জন্য দায়ী, তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে দিবে এবং সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি রিমুভ করে দিতে পারবেন আপনার ফোন থেকে। তো বন্ধুরা রিকোয়েস্ট করো প্রথমেই আমাদের নতুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়, দেখে নতুন চ্যানেলের লিঙ্কটা এখানে আমাদের মেন চ্যানেলে গেলেই পাবেন বাংলাটাকে। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, দেখুন আমাদের 1800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসুন, আশা করি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তো রিপেয়ার সিস্টেম স্পিড বুস্টার অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখবেন যে আপনার ফোনের টেম্পারেচার কেমন, ভোল্টেজ কেমন, সব কিছু এখানে দেখাবে এবং আপনার মোবাইলের রিপেয়ার সিস্টেম এখানে সব কিছু এখানে বুস্টার র্যাম এভরিথিং এখানে দেখাবে। তো আপনি রিপেয়ার নাওয়ার মধ্যে আপনি প্রেস করবেন, দেখেন বন্ধুরা আপনার রিপেয়ার নাওয়ার মধ্যে যখন প্রেস করুন আপনার যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোকে অবশ্যই একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দেবেন, সবগুলোকে এখানে আপনার স্ক্যান করবে যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোতে আপনার কোনো প্রবলেম আছে কি না বা কোনো সমস্যা যদি থাকে তাহলে এই স্ক্যান করার সাথে সাথে আপনি সেটা জানতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে যে আপনার ফোনের মধ্যে কোনো যদি এমন ধরনের অ্যাপ্লিকেশন কিছু থাকে যেগুলো আমাদের মোবাইলটি অনেক ক্ষতি করে, তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে বের করে এবং সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনার ফোন থেকে রিমুভ করা, যাতে আপনাকে আপনি জানতে পারেন যে অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলের জন্য ক্ষতিকর। তো দেখেন বন্ধুরা এখানে স্ক্যান হচ্ছে, তো স্ক্যানে প্রতিটা অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার ফোনে যে যে অ্যাপগুলো আছে বা আপনার ফোনের সিস্টেম যত আছে সবগুলোকে এখানে একটা একটা করে স্ক্যান করবে এবং স্ক্যান করে আপনার মোবাইলের যে সমস্যাগুলো আছে সবগুলোকে এখানে আপনার সামনে তুলে ধরবে। তো দেখেন আরেকটা হচ্ছে ইনফরমেশন ডিভাইস, আপনার ডিভাইসের মধ্যে কী কী আছে সব কিছু আপনি জাস্ট এক ক্লিকে জানতে পারবেন। ধরেন আমাদের মোবাইলে র্যাম কত আছে, স্টোরেজ কত খালি আছে, সব কিছু আপনি রিয়েল এখানে জানতে পারবেন। এবং অনেকেই এই বিষয়টা জানে না যে আপনাদের ফোনের মধ্যে র্যাম কত, আপনার ব্যাটারি কত, সব কিছু অনেকেই জানে না। তো আপনি চাইলে এই ইনফরমেশন ডিভাইসের মধ্যে প্রেস করলে আপনি সব কিছু জানতে পারবেন। দেখেন বন্ধুরা একটু জাস্ট অপেক্ষা করতে হবে আমাদের, কারণ পুরোটা স্ক্যান হচ্ছে আমার মোবাইলে কী কী সমস্যা আছে সেটা দেখার জন্য। তো হয়তো সর্বোচ্চ আপনার অ্যাপ্লিকেশন যদি বেশি থাকে তাহলে 2 মিনিট লাগবে, আর যদি কম থাকে তাহলে 30 সেকেন্ডের মধ্যেই আপনার এই মানে সমস্যাগুলো আপনার সামনে তুলে ধরবে। দেখেন এখানে সব কিছু এখানে স্ক্যান হচ্ছে, স্ক্যান করতেছে। তো আরও এখানে কিছু কাজ আছে সেটা অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট কিছু না, আর নর্মালি জাস্ট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রিপেয়ার নর্মাল দিয়ে প্রেস করলে আপনি সব কিছু এখানে জানতে পারবেন। দেখেন আমার মোটামুটি স্ক্যান করা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন আমার স্ক্যান করাটা কমপ্লিট হয়ে গেছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ার সিস্টেম রিমেডি বোর্ড এরকমভাবে আপনার যত সমস্যা আছে সবগুলোকে এই একটার পর একটা এইভাবে আপনার সলভ করতে থাকবে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক। তো যাদের মোবাইলে আপনার টেম্পারেচার অনেক বেড়ে যায়, যেমন অনেক মোবাইলটি গরম হয়ে যায় এবং ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়, পাশাপাশি আপনার মোবাইলটি স্লো হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সেই কাজগুলোকে মানে যে যে সমস্যাগুলো এগুলোকে সমাধান করে দেবে। দেখতে পাচ্ছেন বুস্টার র্যাম আপনার মোবাইলটি স্লো হয়ে গেলে এইভাবে আপনার বুস্টার র্যামের মাধ্যমে আপনার মোবাইলটিকে স্লো হওয়া থেকে রক্ষা করবে। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কাজ শেষ, এইভাবে আপনার মোবাইলটি আপনি প্রতিদিন একবার হোক বা আপনি 2 দিন পরপর হোক একবার করে আপনি রিপেয়ার নাওতে প্রেস করবেন, অটোমেটিক অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে যত সমস্যা সবগুলোকে সমাধান করে দিবে। তো দেখেন বুস্টার র্যামের মধ্যে যখন আমি যাব এখানে একটু পরেই কমপ্লিট হয়ে যাবে আমার যত, দেখেন স্ক্যানিং ইউর ডিভাইস, এখন আমার পুরো ডিভাইসটাকে স্ক্যান করবে এবং কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই জানতে পারবেন, পাশাপাশি আপনার মোবাইলের সমস্যাগুলো এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সমাধান করে দিবে। স্ক্যানিং ইউর ডিভাইস, দেখেন 100% হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন সাকসেসফুল রিপেয়ার হয়ে গেছে, এখন আমার মোবাইলটি আমি নিজে অনুভব করতেছি যে আমার মোবাইলের যে টেম্পারেচারটা বা যে গরম হয়ে গেছিলো সেটা এখন আর নাই। তো এভাবে আপনারা বন্ধুরা প্রতিদিন আপনার মোবাইলটিকে এভাবে স্ক্যান করে নেন, আশা করি আপনাদের জন্য অ্যাপ্লিকেশন অনেক ভালো হবে, স্পেশালি আপনার মোবাইল যাদের গরম হয়ে যায়, আমি যেটা আগেও বলেছি।
তো সব ভালো থাকবেন বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের পুরাতন চ্যানেলটি বাংলাটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন এবং পুরাতন চ্যানেলের মধ্যে রেগুলার ভিডিও পাবেন। তো সব ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য।